সম্প্রতি সামাজিক গণমাধ্যম ফেসবুকে ধনের সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিরার একটি ছবি ভাইরাল হয়ে গেছে। অপরাধ চক্র ম্যাগাজিনে বহু বছর আগে এই ছবিটি সহ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সম্প্রতি রুবি সুলতানা ইস্যুতে সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয়। ঠিক সেই সময় বিতর্কে আগুন ধরিয়ে দিল এক নারীর সঙ্গে ডনের অন্তরঙ্গ দৃশ্যের ছবির খবরটি। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ডনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় থাকা নারীটি প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা। ম্যাগাজিনটিতে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, তাদের মধ্যে ঢাকার কজন ধনাঢ্য ব্যক্তিও ছিল। এছাড়া সালমান শাহের বন্ধু ডন এসে মাঝে মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাত। সামিরা সালমানের ব্যস্ততার সুযোগে স্কাটন প্লাজার ফ্ল্যাটটিকে তার সেক্স সেন্টারে পরিণত করেছিল। প্রতিবেদনে আরো দাবি করা হয় যে মদ বিয়ারে আসক্তি ছিল সামিরা, আজিজ মোহাম্মদ বাইশ সহ অসংখ্য বেড পার্টনার ছিল তার। সামিরা দিনের পর দিন বিকৃত যৌনতা চালিয়ে যৌন সুখ লাভ করত। চট্টগ্রাম থেকে তার কলেজ জীবনের প্রেমিক রনিকে ডেকে আনত মাঝে মধ্যে। রনি ঢাকা এসে তার আত্মীয় স্বজনদের বাড়িতে রাত্রি যাপন করলেও দিনের বেশিরভাগ সময় সালমান শাহের ফ্ল্যাটে সামিরাকে নিয়ে মত্ত থাকত। রনি ছিল সামিরার একান্ত গোপন পুরুষ। এই গোপন পুরুষকে সে যখনই কাছে ডাকত তখনই সে ছুটে আসত সুদূর চট্টগ্রাম থেকে। রনিকে নিয়ে নিজের ফ্ল্যাটে গোপন অফিসার জালাবাড়ির ঘটনাটি প্রকাশ হতেই রনি চট্টগ্রাম চলে যায়। বিনোদন জগতের নিত্য নতুন খবরা খবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন।